আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহবুবা সোনারগাঁ থেকে বলছি। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছি তখন বিকেল ছিল, মেহুর বাবা ঢাকাতে গিয়েছিল, ওখান থেকে মেহুর জন্য ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছে। মেহুর অনেক দিনের শখ ছিল যে ওর কাছে অ্যাকোয়ারিয়াম থাকবে, ও মাছ ছাড়বে সেই অ্যাকোয়ারিয়ামে। তো সেই চিন্তা করে ওর বাবা ঢাকাতে একটা কাজে গিয়েছিল, তো ওখান থেকে খিলক্ষেত থেকে এই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে এসেছে। অ্যাকোয়ারিয়াম আর অ্যাকোয়ারিয়ামের জন্য যে অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য যে মাছগুলো ছিল, ওখানে দুইটা গাপি মাছ ছিল আর ছোট ছোট ছিল আরও চারটা মাছ। এই চারটা মাছের নাম আমার জানা নেই। তো এই মাছ অ্যাকোয়ারিয়াম, তারপরে অ্যাকোয়ারিয়ামের ভিতরে আর কি সাজানোর জন্য সে একটা গাছ, তারপরে ভিতরে যে পাথরগুলো আছে এই পাথর আর একটা অক্সিজেন আর যে সাথে তিনটা ও মেডিসিন দিয়ে দিয়েছে, এই সব কিছু মিলে 1250 টাকা নিয়েছে অ্যাকোয়ারিয়ামটা। এই গাপ্পি মাছটার পেট ভরা ডিম ছিল, হয়তো দু এক দিনের ভিতরেই বাচ্চা দিত। তো তারপরেও একটু পানির ভিতরে ছেড়ে দিয়ে দেখলাম যদি একটু বাঁচে, কিন্তু মাছটা বাঁচে নাই, পরে তুলে ফেলে দিয়েছিলাম। তো এখন মাছগুলো সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেওয়ার পরে এখান থেকে বলছিল যে প্রত্যেক বোতল থেকে প্রতিবার পানি চেঞ্জ করার পরে এক মটকা করে, তিন বোতল থেকে তিন মটকা ওষুধ দিয়ে দিতেই পানির ভিতরে। তো আমি মাছটা পুরোপুরি দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাজানোর পরে অ্যাকোয়ারিয়ামটা কেমন হয়েছিল। কিছু তো আনতে আনতে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, এর জন্য এখান থেকে একটা মাছ মারা গেছে। তো এর জন্য খুবই খারাপ লাগছে, আহারে একটা মাছ না আনতেই মারা গেল। তাও দেখেন, আমি আপনাদেরকে এখন মাছগুলো একটু দেখাই। তো এই ভিডিওটা আমি যখন শ্যুট করি এটা ছিল পরের দিন, যেদিন অ্যাকোয়ারিয়াম আনছিল সেদিন আর আমি বাকিটুক শ্যুট করছিলাম না। তো পরের দিন আমি এই ভিডিওটা শ্যুট করি আপনাদের জন্য যে অ্যাকোয়ারিয়ামটা সাজানোর পরে দেখতে কেমন হয়েছে। যে দেখেন, আমার কাছে ছোটোখাটো হিসাবে খুব ভালোই লাগতেছিল আর মেহু খুব খুশি ছিল অ্যাকোয়ারিয়ামটা পেয়ে। তো ভিডিওটা শ্যুট করতে করতে হঠাৎ আমার মনে হলো যে গাপ্পি মাছ যে আরেকটা ছিল এটা নড়তেছে না, এক জায়গায় ভেসে আছে। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, এরকম দেখা যাচ্ছে কেন? তো আমার কাছে মনে হলো যে কোনো কিছু একটা নিশ্চয় সমস্যা। তো এই জন্য আমি ঢাকনাটা তুলে এখন চেক করে দেখি যে আহারে, এই মাছটাও মারা গিয়েছে। তো দুটো গাপ্পি মাছই আনছিল, তার ভিতরে একটা তো প্রথম দিনই অক্সিজেনের অভাবে মারা গেছে, আর এটা যে কেন মারা গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। তো ওদের সাজেশন অনুযায়ী খাবারটাও কিন্তু আমি ঠিক মতোই দিয়েছিলাম, যে কয়টা মাছ সে কয়টা দানা খাবারের দানা গুনে দেওয়ার জন্য বলেছিল ওই কটাই দিয়েছিলাম, কিন্তু মাছটা যে কেন মারা গেল বুঝতে পারলাম না, আর অক্সিজেনও কিন্তু ছিল দেওয়া। তো যে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই মাছটাও মারা গিয়েছে। তো আজকের দিনটা ছিল আমার জন্য খুবই খারাপ। তো খারাপ দিনের প্রথম শুরুটাই যে দেখেন এই মাছটাও মারা গেল, আমার মনটা এ কারণে ভীষণ খারাপ ছিল যে অ্যাকোয়ারিয়ামটা না আনতেই দুইটা মাছই মারা গেল। তার প্রথম কারণ, আমার মন খারাপের প্রথম কারণ যে হলো এটা যে দেখেন এই মাছটাও মারা গেলো, আর দ্বিতীয় কারণটা আমি আপনাদেরকে দেখাবো একে একে। আর এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে ছোট ছোট মাছগুলো ছিল এগুলো কিন্তু মাছের সাইজ হিসাবে ছোট হলেও এগুলো বয়সে কিন্তু অ্যাডাল্ট মাছ। তো এই মাছগুলো আবার বাচ্চা দিয়েছে, এখান থেকেও কিছু বাচ্চা যখন আমি আলাদা করতে গিয়েছি সেখান থেকেও দেখা গেছে তিনটা মাছ মারা গিয়েছে উঠাতে যে। তো এখান থেকে যে এখন পাঁচটা বাচ্চা আছে আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা একটু দেখেন। এই যে দেখেন, ছোট ছোট পাঁচটা বাচ্চা দেখা যাচ্ছে আর তিনটা মাছ মারা গেছে আলাদা করার সময়। এটা যদি আলাদা করে না দেওয়া হয় তাহলে এই মাছগুলো দেখা যায় বড় মাছগুলো খেয়ে ফেলে, এই জন্য আলাদা করে দিতে হয়। আর এখন আমি আপনাদেরকে আমার মন খারাপের দ্বিতীয় কারণটা শেয়ার করতেছি। এই যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে একটা ওয়ালম্যাট, এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন এই ওয়ালম্যাটের ডিজাইনটা আমি করি। এখানে আমি চিন্তা করি যে সুন্দর একটা ডিজাইন থাকবে, আর এখানে তখন আমি নতুন হাতের কাজ শিখে তারপরে এই ওয়ালম্যাটের ডিজাইনটা করি। তো করার পরে এখানে আমি কিছুটা ফুল আমি সে সময় এঁকে রাখি, তো
পড়াশোনার চাপের কারণে ওই সময় আর করা হয় নাই, তো এতকাল আলমারির ভিতরেই এটা ছিল ভাস করা। তো বের করে এখন আমি এই যে গোলাপি যে ফুলটা দেখতেছেন, এই দুদিন ধরে এই গোলাপি ফুলটা আমি সেলাই করি। সেলাই করার পরে একটা পাতা যখন বাকি ছিল এপাশ থেকে, তখন এটা করার সময় যখন কাপড়টা ধরে একটু টাইট করতে যাই, তখন দেখেন কাপড়টা আর কি ফেসে ছিঁড়ে যায়। তো ওইটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। তো বুঝতে পারি যে কাপড়টা অনেক বছর বয়স হয়ে গিয়েছে, যেহেতু আজকের নয় কাপড়টা প্রায় অনেক বছর বয়স, তো এই কারণে হয়তো কাপড়টা এরকম নষ্ট হয়ে গিয়েছে। তো যখন আমি টাইট করতে যাই তখন এই কাপড়টা আর কি ফেসে যায়। তো এটা দেখার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় আর ভাবতে থাকি যে এখন আমি কি করবো, আহারে এত কষ্ট করে সেলাই করলাম আর কাপড়টা এইভাবে ছিঁড়ে গেল। যে দেখেন কাপড়টা খুব খারাপভাবে খারাপ অবস্থায় ছিঁড়ছে। তো এখন আমি আপনাদের কাছে জানতে চাইতেছি যে এখানে কি করলে ভালো হয়, আপনারা আশা করি আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এখানে আমি এখন কি করতে পারি, কি করলে আমি এটা ঠিক করতে পারি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন।